সো আজকের ভিডিওটা একটু অন্যরকম, যাকে তোমরা দেখতে পাচ্ছি ইনি হচ্ছে আমাদের মা ডলি মজুমদার, আমাদের জিসিএম এর মালকিন। তো আজকে না ভিডিওটা করার কারণ আছে, কারণ মা গলায় যে হারটা পরে রয়েছেন এটা কত বছর মা পুরনো? বাবা, মানে 26 বছরের পুরনো গয়না। তো তোমাদের এই যে মাকে আগে দেখিয়ে দিই, ঠিক আছে? এটা আমার বিয়ের ঠিক চোকার। হ্যাঁ, তো মা হচ্ছে একটা অনুষ্ঠানে যাচ্ছে, তো খুব সুন্দর লাগছে মাকে, মানে এরকম একটা শাড়ি পরেছে, মানে খুব সিম্পল। তো তার সাথে একটা চিক পরেছে, এত বছরের পুরনো। তো চিকটা আগে তোমাদের একটু দেখাই। হ্যাঁ, তো চিকটা দেখে নাও, এই যে মার কিন্তু সেই বিয়ের সময়, তাই তো সেটিং এর কিন্তু হচ্ছে চিক, আলোটা একটু কম পড়ছে। হ্যাঁ, এই যে দারুণ দেখতে। তোমরা কমেন্টে গেস করে বলো তো যে মার এই হচ্ছে চিক বা চোকারটা কত সোনা আছে, একটু কমেন্টে বলো। কতটা সুন্দর দেখো চোকারটা, মানে এইসব কাজ না, মানে সত্যি দেখা যায়, অরিজিনাল মুক্ত দিয়ে করা। হ্যাঁ, এই জিজ্ঞেসই করতে আসলাম, চোকারটা পুরো এটা কিন্তু পুরো অরিজিনাল পুঁথি দিয়ে করা, ঠিক আছে? তো অবভিয়াসলি হচ্ছে 26 বছরের পুরনো গয়না, একটু ঢিলা হয়ে গেছে, ঠিক আছে? তো এটা গাঁথাই করলে ঠিক হয়ে যাবে, ওই জন্য এই জায়গাটা লুজ। বা সোনার কাজটা দেখো, সেই 26 বছরের সোনা এখনো রয়েছে, কি সুন্দর, মানে এই জিনিসও দেখাই যায় না। তোমরা কিন্তু চাইলে অর্ডার দিতে পারো না, কিন্তু অরিজিনাল মুক্ত। হ্যাঁ, এটা কিন্তু পুঁথি না, ঠিক আছে? আমি পুঁথি পুঁথি বলছি, এটা পুঁথি না, এটা কিন্তু অরিজিনাল মুক্ত দিয়ে কিন্তু মা এটা বানানো। আমি দেখা মাত্র আমি এসছি এক জায়গা থেকে, ভাবলাম একটা ভিডিও করে নিই। যারা বানাতে চাও তারা কিন্তু বানাতে পারো, আমাদের তো পুরোনো কোট ডিজাইনেরও কাজ হয় ওই জন্য। আর মা দেখো সবসময় কিন্তু একটা এরকম ফ্ল্যাট চেন পরে, আর সাথে এরকম একটা গিনি পেন্ডেন্ট, ঠিক আছে? মানে পেন্ডেন্টের ওয়েট মনে আছে? পেন্ডেন্টটা আমাদের ঠিক মনে নেই ওয়েটটা, পেন্ডেন্টের ওয়েট কত হবে অ্যাপ্রক্স গিনি? না না, চেনটাই তো তোমার মনে হয় 6-7 গ্রাম। হ্যাঁ, ওই 8 গ্রাম। হ্যাঁ, পেন্ডেন্টটা পুরো সলিড, এটা কিন্তু সলিড এর মধ্যে যাচ্ছে, ঠিক আছে? আমি হাত দিচ্ছি শক্তই, এবং স্টোন দিয়ে ওরা পেন্ডেন্টটা 8 গ্রাম। মানে এই পেন্ডেন্টটা তো প্রচুর পুরনো, না প্রায় মানে সেই মার সব গয়না গুলো এত পুরনো, মানে 30 না 22 বছর, মানে বাবার সব করে দেওয়া রয়েছে, মানে এখনো একই রকম। দেখো রেগুলার ইউজ, মা কিন্তু প্রচুর রেগুলার ইউজ করে। তো এই হচ্ছে দুটো জামা, ও হাতে আবার বিস্কুট শাখা পড়েছে, তো বুঝতেই পারছো মানে দারুণ একটা নেমন্তন্ন যাচ্ছে আমাদের ছাড়া, মহালয়া বিক্রি, মায়েদের ফ্রেন্ডস এর গ্রুপ, যাই হোক। তো তোমরা কি করলে জানিও যে মা বিস্কুট শাখা পড়েছে, দেখো দু হাতে দুটো বিস্কুট শাখা পড়েছে। আর এই জামা তোমাদের সকলের প্রিয় হচ্ছে কাভার বাই ব্যাঙ্গেলটা, মা পড়েছে জাস্ট 1-2 ঘন্টার একটা ব্যাপার, তাই কিন্তু তোমরা কিন্তু রেগুলার পড়বে না শাখার পাশে, ঠিক আছে? আর এই যে হাতে পলার আংটি পড়েছে, আর এই আংটি তো জানো বহুত ফেমাস, আমিও পড়ি। আর হাতে এগুলো স্টোনের আংটি, স্টোনের এগুলো স্টোনের আংটি, তো এগুলো তোমরা পড়তে পারো। তো আর এটা কিন্তু মুক্ত দিয়ে করা, ঠিক আছে? তো এই আংটি গুলো কিন্তু আমি ডিটেল নিয়ে আসবো, তোমরা কিন্তু চাইলে এই আংটিও বানাতে পারো, ঠিক আছে? এগুলো অ্যাস্ট্রোলজিক্যাল আছে, তাহলে ভিডিওটা শেষের দিকে আনছি। আজকে তো প্রথমেই বলবো শুভ মহালয়া সবার এই দিনটা, এটা সকালে আমার বলা উচিত ছিল, তবু এখন জানাচ্ছি যে খুব সুন্দর কাটুক আজকের দিনটা, প্লাস আগামী এই যে শারদীয় আসছে, বছরে একবার মা আসে, সেখানে সবার সবাই ভালোভাবে আনন্দ করো, দিনগুলো কাটাও 5 দিন ব্যাপী, ভালো করে খাওয়া দাওয়া করো, সবাই এনজয় করো, ঘোরো। আর আমি এখন যাচ্ছি বান্ধবীদের একটা ছোট্ট পিকনিক টাইপ, সুন্দর সেজে সুন্দর সেজে মানে একটু যাবো। শাড়িটা খুব কমপ্লিমেন্ট করেছে, মানে গয়নাগুলোর সঙ্গে এমনি দেখো, মানে তোমার পুঁথি দেওয়া শাড়ি, ঠিক আছে? এগুলো কিন্তু আমার অরিজিনাল পুঁথি না। আমার নিয়ে যেটা বললো, যেগুলো সম্পর্কে ও বললো এতক্ষণ, সেগুলো যে তোমরা যদি কেউ বানাতে চাও তাহলে আমাদের জিসিএম এর সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, কমেন্টে জানিও আমাদের মাকে কেমন লাগলো, মার প্রথম ভিডিও ছাড়া, মার এরকম প্রচুর গয়না আছে, এত ভালো না সিরিয়াসলি, মানে এই মার এই যে মা কে বাবা বানিয়ে দিয়েছিল বিস্কুট শাখা, এই বিস্কুট শাখা এত ফেমাস হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা অবধি রাখলাম, সবাই প্লিজ মাকে জানিও কেমন লাগলো, একটা করে শেয়ার করে দিও। এই অর্নামেন্ট গুলো দেখানোর জন্য আজকে ভিডিওটা মাকে দাঁড় করিয়ে আমি করাচ্ছি। টাটা এভরিওয়ান।